মেয়েরা তালাক দিতে পারবে কিনা। উত্তর হলো মেয়েরা তালাক সরাসরি দিবে না। যদি কাবিননামার মধ্যে সিগনেচার করা হয়ে থাকে বিয়ের পরে, তাহলে কাবিননামার মুসলিম বিবাহ আইন অনুযায়ী প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে অর্পিত তালাক নামে একটা তালাক দেওয়া আছে, এটা ইসলামে জায়েজ। ঠিক আছে, সেটা কি? যদি আপনি ভরণ পোষণ না দেন, জুলুম নির্যাতন করেন, বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করেন, শর্ত ভঙ্গ করেন, তাহলে স্ত্রী তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে, এর নাম হলো অর্পিত তালাক। কথা কি বুঝাতে পারছি? এই অর্পিত তালাক তারা গ্রহণ করতে পারবে, কিন্তু চাইলে স্ত্রী বলতে পারে না স্বামীকে যে তোমাকে ডিভোর্স দিলাম, এটা বলার অধিকার নাই। ইসলাম সবার হাতে যদি তালাকের পাওয়ার দিত, তাহলে সংসার একটাও টিকতো না। স্বামী স্ত্রীর তালাক দিত, স্ত্রী স্বামীরে তালাক দিত, সারাদিন শুধু তালাক দেওয়া দেই হইতো। কথা বুঝাতে পারছি? এই জন্য ইসলামে শৃঙ্খলার কথা বলেছি। কোনো বান্দা জাহান্নামী হলে পরে জান্নাতে যাবে কিনা, ভাই যদি কারোর মধ্যে ইমান থাকে, কি থাকে, সে যদি মনে করে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এরকম ইমান যদি থাকে, আবার ওইরকম ইমান যদি থাকে যে ওই যে কানাবি সুর গান গায়, তাহলে তো আর ইমান নাই, ওটা তো বেঈমান হয়ে গেছে, তাই না? কিন্তু যদি কারোর মধ্যে ইমান থাকে, আল্লাহর প্রতি বিশ্বাসটা তার ঠিক মতো থাকে, রাসুলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসুল মনে করে, তারপরে যদি সে উল্টাপাল্টা করে, আপনার ভুল ভাল করে, নামাজ পড়ল না, হালাল খাইল না, রোজা রাখলো না, বা অনেক গুনাহের কাজ করছে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু ওই যে ইমানটা মূল আছে, সেজন্য একসময় আল্লাহ তাআলা তাকে কি দিবেন, জান্নাত দিবেন। আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে, এরা হাদিস অস্বীকার করে, এদের নাম হলো আহলে কোরআন। এই দুষ্টরা মানুষদেরকে বলে যে একবার জাহান্নামে গেলে আর সে বাইর হবে না, শেষ। অথচ এটা সঠিক কথা না, এটা ভুল কথা। বুখারীর হাদিসে আসছে, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে বের করা হবে সেই ব্যক্তির বিবরণ উনি দিয়েছেন। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার পরেও যদি ইমান থাকে, একদিন না একদিন সে কোথায় যাবে, ইনশাআল্লাহ জাহান্নামে, এই জান্নাতে যাবে। এটাই হলো আহলে সুন্নাল জামাতের বিশ্বাস। কিন্তু আগুনে পুড়ে জাহান্নামে সাজা খায়া তারপরে জান্নাতে যাওয়া ভালো নাকি প্রথম চান্সে যাওয়া ভালো? প্রথম চান্সে যাইতে হলে কি করতে হবে? এই যে এতক্ষণ বললাম, 5টা পিলার দিয়া, ওয়াল দিয়া, ছাদ দিয়া, ফ্লোর দিয়া আপনি ইসলাম নামক ঘরটাকে পরিপূর্ণ করবেন, কালার টালারও দিবেন ঠিকমতো, ওইদিকে জান্নাতে সরাসরি প্রবেশ করবেন ইনশাআল্লাহ। শুধু পিলার একটা আছে, ইমান আছে, আরেকটা ভাঙ্গা, নামাজ আছে অর্ধেক, আছে অর্ধেক নাই, আরেক পিলার রোজা কোনো রকম আছে, যাকাত হজের তো পিলার আছে গরিব মানুষের জন্য নাই, আর মা বাবার কথা শুনেন না, ওয়াল একটা নাই, তারপরে হালাল খান না, 2 নম্বর উপার্জন করেন, আরেক ওয়াল নাই, এভাবে কোন রকম একটা ভাঙা চুরা ইসলামের বাড়ি বানাইছেন আপনি, তাহলে ওই যে জাহান্নামে পুড়ে তারপরে যাইতে হবে। আর যদি পারফেক্ট মুসলমান হয়ে যান, পরিপূর্ণ ইসলামে দাখিল হন, ইনশাআল্লাহ সোজা জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।